Salad. বরদটিভি নিয়মিত আয়োজন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে মাসলাম উদ্দোল্লা। আজকে আমরা কথা বলবো নগর এবং নগরী নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর নুরুজ্জামান টুকু, আছেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রিডার সম্মানিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। যে মানুষগুলো নগরকে সাজানোর জন্য কাজ করে সংকটময় মুহূর্তে যাদেরকে আমরা পাশে পাই। প্রথমে জানতে চাচ্ছি নুরুজ্জামান টুকু, যে এই যে করোনা পরিস্থিতির ভিতরে রাজশাহী ছিল এবং শুরুর দিকে আমরা খুব শান্তিপূর্ণ বা এক ধরনের শৃঙ্খলাপূর্ণ পরিবেশের কথা আমরা চিন্তা করছিলাম, বা আমরা অনেকটাই সব ধরনের পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারছি এমন কথা ছিল, এর ভিতরে যে বেড়ে যাচ্ছে করোনার যে রোগীর সংখ্যাগুলো, সংক্রমণ বাড়ছে এবং যে সময়গুলোতে একবারে লকডাউন চূড়ান্ত অবস্থায় ছিল, এ নগরের যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়ার মানুষ, তারা আসলে কেমন ছিলেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বরেন্দ্র টেলিভিশন কর্তৃপক্ষকে। আসলে সেই মার্চ মাস থেকে যখন করোনা ভাইরাস সম্পর্কে কার্যক্রম আমরা শুরু করেছিলাম, সেই সময় তো প্রথম দিকে নগরবাসীকে সচেতন করার জন্য যা যা কার্যক্রম করা এবং শহরের প্রত্যেকটা রাস্তাঘাটে আপনাদের খেয়াল আছে নিশ্চয় যে আমরা জীবাণুনাশক স্প্রে করেছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম যে আমাদের এই শিক্ষা নগরী, সবুজ নগরী, শান্তিপ্রিয় নগরীটা যেন ভালো থাকে, সুরক্ষা থাকে, আমরা ভালো থাকতে পারি। সে ফাঁকে এখানে অনেকে নিম্ন আয়ের মানুষজন আছে আপনার, তাদের জন্য সরকারের থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বরাদ্দগুলো আমাদের মাননীয় মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের সঙ্গে আমরা একাধিকবার মিটিং করে আমরা প্রত্যেকটা কাউন্সিলররাই নিজ নিজ এলাকায় আমাদের আমরা দেখিনি আসলে কে ভাড়াটিয়া বা কে অন্য জেলার বা কোথায়, নিজের এরিয়ার মধ্যে যারাই ছিল তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেই ত্রাণগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার। আর যেহেতু লকডাউনের মধ্যে ছিল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাতে কিছু বিঘ্ন ঘটেছে, এর ফাঁকেও আমাদের জায়গা থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করেছি তাদের জন্য সর্বোচ্চ করার, অনেকটাই ভালো ছিল। কিন্তু হঠাৎ করে ঈদের আগে থেকে যখন বাজারে যাতায়াত বেড়ে গেল, তারপর থেকে কিন্তু আর তারপরে পবিত্র ঈদের পরেই যা হওয়ার তা তো হয়ে গেল, যে ক্ষতিটা হওয়ার আমাদের এখনও যে সময়টুকু আছে, আমাদের মনে হয় যে প্রত্যেকটা নগরবাসী যদি একটু আন্তরিক হয়, মানুষের কষ্ট হবে এটা এটা স্বাভাবিক, কিন্তু অল্প কিছুদিন কষ্ট করলে যে আমরা আগামীতে ভালো থাকবো এইটুকুটা আসলে সবাইকে বুঝতে হবে এবং বোঝার জন্য প্রত্যেকেরই সহযোগিতার প্রয়োজন আমাদের। যা বলছিলেন যে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের করোনা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন যে উদ্যোগগুলো নেবে, কারণ এখানে শিক্ষিত নাগরিকের সংখ্যাটা অন্যান্য যে কোনো আমরা মহানগর এরিয়া বলি তার চেয়ে বেশি সংখ্যায় আছে, এবং এখানে যারা আছেন দায়িত্বে আছেন আমাদের কাউন্সিলর বৃন্দ যারা আছেন, এবং যিনি স্বাভাবিকভাবে যিনি মেয়রের দায়িত্বে আছেন এবং যিনি আমাদের সদর আসনের সংসদ সদস্য আছেন, তিনি একজন বিজ্ঞ মানুষ, আমরা আশা করেছিলাম একজন মডেল পরিস্থিতি তারা উপহার দেবে। এবং আমরা দেখলাম যে যে ঈদের পর থেকে যে সংখ্যাটা ছিল যে আমাদের পরিস্থিতি একটা ভয়াবহ দিকে যেতে পারে সারা দেশের সাথে, এবং এই জায়গায় আমরা কিছু কিছু এরিয়া খুব গেঞ্জিপূর্ণ এরিয়া যেটাকে বলা যায়, যদি সাহেববাজার 0.9-এর কথা বলা যায় বা আরডি মার্কেটের কথা বলা যায়, সেখানে 4-5 হাজার লোক প্রতিদিন তারা যাতায়াত করে, সেই জায়গাতে সেই ন্যূনতম পরিস্থিতি আমরা দেখিনি যে করোনা মোকাবেলার জন্য যে ধরনের ন্যূনতম একটি ব্যবস্থা সেই ব্যবস্থা ছিল না। কিন্তু সিটি কর্পোরেশনে যখন ব্যবসায়িকদের নিয়ে যে মিটিংটি করলো, তারা এক ধরনের কমিটমেন্ট করেছিলেন যে তারা করবেন, আবার এটাও তো ছিল যে তাদের ঋণের এক ধরনের মানে সংকট আছে, তাদেরকে ঋণ পরিশোধ করতে হবে, অনেকে বড় ব্যবসা করেছেন যেহেতু গ্রোথটা রাজশাহী অঞ্চলে বেড়ে যাচ্ছে, এই সংকটের ভিতরে যে পরিস্থিতি আজকে বিরাজমান সেই পরিস্থিতি আসলে ব্যবসায়িকরা কেমন আছেন? মিজানুর রহমান কাজী আপনাকে ধন্যবাদ, সেই সাথে বরেন্দ্র টিভির অনেক সকল সদর যারা শুনে আছেন এবং যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী মহানগরী এলাকা কর্তৃপক্ষ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন বিগত 5 বছর ধরে এই আবাসিক খাত উন্নয়নে কাজ করে যাচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এই সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন অনুদান দিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় মেয়র এএসএম খায়রুজ্জামান এর নেতৃত্বে এই গ্রিন সিটি ক্লিন সিটি খ্যাত রাজশাহী আবাসন খাত উন্নয়নে রিয়েল এস্টেটের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আসছে।
আমরা ব্যবসায়ী সমাজ এই কোভিড-19 এর যে আপনার যে বর্তমান পরিস্থিতি সেটাতে আসলে অর্থনীতি এবং আমাদের স্বাস্থ্য খাত দুটোই, আপনি স্বাস্থ্য খাত নিয়ে আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে ভাই কথা বলেন, তো দুটোই আসলে ভেঙে পড়েছে আমি বলতো। তো তার মধ্যে অর্থনীতির যে অবস্থাটা এখন বর্তমান বিরাজমান সেখানে আমরা দেখতেছি যে বর্তমান পরিস্থিতির থেকে আগামীতে যে পরিস্থিতিটা আসতে যাচ্ছে সেটা অনেক ভয়াবহ একটা পরিস্থিতি আসতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের করণীয়, আমরা যেমন প্রথমে কিন্তু লকডাউন করেছিলাম, রাজশাহী সারা বাংলাদেশের মধ্যে প্রথমে লকডাউন করেছিলাম, এবং আপনি দেখবেন খেয়াল করে যে রাজশাহীতে কিন্তু সব লাস্টে এফেক্টেড হয়েছে। তো যদিও হয়ে গেছে আমরা, কিন্তু আমরা যেহেতু প্রথম থেকে আমরা একটা প্রিকশন আমরা মেনটেন করছিলাম, যার কারণে কিন্তু আমরা সুফল কিছুদিন পেয়েছিলাম। এখন আমরা ব্যবসায়ীরা চিন্তা করতেছি যে বর্তমান পরিস্থিতি সহ আগামী পরিস্থিতিটা কিভাবে সামাল দেওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে আমরা সরকার আমাদেরকে সাহায্য করতেছেন, সরকার 1,00,000 কোটি টাকা প্রণোদনা স্বরূপ আমাদেরকে দেওয়ার জন্য বলেছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে ব্যাংকগুলো এখন পর্যন্ত 1টি টাকাও সেই তহবিল থেকে ব্যবসায়ীদের ঋণ দেননি। আপনার ব্যাংকগুলো বলতেছে যে তার হলো সংকট আছে। এছাড়াও দেখেন এর আমরা করোনা পরিস্থিতির আগে আমাদের ডেভেলপার সেক্টরে কিন্তু বিশেষ করে রাজশাহীর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা কিন্তু ব্যাংকের সহযোগিতাটা সেইভাবে পেতাম না, আমরা সরাসরি কখনোই ব্যাংক থেকে লোন পাই নাই, কিন্তু আমাদের কিছু কাস্টমার ব্যাংক থেকে লোনগুলো পাচ্ছিল, যার কারণে তারা কিন্তু তাদের নিজস্ব ক্ষুদ্র সঞ্চয় প্লাস ব্যাংকের সাপোর্ট নিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারছিল। বর্তমানে এই কাস্টমারগুলোর হোম লোনও কিন্তু ব্যাংক বন্ধ করে দিয়েছে, তাদের যুক্তি হচ্ছে তাদের তারল্য সংকটের মধ্যে ভুগতেছেন। কিন্তু দেখা যায় যে আপনার মার্চ মাস থেকে এপ্রিল মাসে ব্যাংকের তারল্য বেড়েছে 20,000 কোটি টাকা। আপনার জুন 24 প্রথম আলোর একটা রিপোর্টে আমরা এটা পেয়েছি, এবং ওখানে সেখানে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে আপনার মার্চের আগে পর্যন্ত ব্যাংকের কাছে অলস তারল্য ছিল 90,000 কোটি টাকা, সেটা এক মাসে এসে ব্যাংকের নীতি, সরকারের নীতি, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণে ব্যাংকের কাছে এখন অলস পড়ে আছে 1,13,807 কোটি টাকা। অথচ ওনারা তারল্যের দোহায় ব্যবসায়ীদের ঋণ দিচ্ছেন না। ব্যবসায়ী যদি ঋণ না দেন তাহলে এই দেশ ঘুরে দাঁড়াবে কিভাবে? আমাদেরকে এখন ঘুরে দাঁড়ানো এবং আগামীদের মেরুদণ্ড শক্ত করার সময়। তো এইখানে আসলে ব্যাংকে খুবই আন্তরিকভাবে সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা প্রয়োজন বলে আমি মনে করি। প্রদীপ ভাই, আমরা যেটা দেখলাম যে আপনার ব্যবসায়ীদের এক ধরনের সাহস দিয়েছিলেন যে তারা যে ক্ষতিটার মুখে পড়বে, আপনার এক ধরনের তাদের আর্থিক যে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা রাখলেন, কিন্তু তাদের প্রতি সেই কমিটমেন্টের প্রতি আস্থা রাখতে আমরা দেখিনি। আপনাকে ধন্যবাদ। আসলে দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের প্রণোদনা ঘোষণা করেছে, যেহেতু এটা গত মার্চ মাস থেকে আমাদের এখানে এই সংক্রমণ ব্যাধি শুরুর ফলে এখন আসলে কতদিন এটা চলবে, কিভাবে হবে না হবে, এগুলো সম্পর্কে আমাদের সবাই অজানায় একরকম। তবে এটুকু বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলো হয়তো আমাদের জন্য আরো খারাপ কিছু হতে পারে। আমার ধারণা যে যেগুলো সরকার থেকে প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেগুলো ঠিক সঠিক সময়তে আসবে। এখন আর একটা জিনিস এর মাঝে আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে সরকার ঘোষিত প্রণোদনাগুলো যদি তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হতো তাহলে এটা নিয়ে আর একটা বিশৃঙ্খলা তৈরি হতো। সেই বিশৃঙ্খলাগুলো জায়গায় দেখা যাচ্ছে যে আপনার এখন এই অবস্থা, আবার যদি 3 মাস পরে যে এই অবস্থা যদি উত্তর না ঘটে তখন সেই ক্ষেত্রে কি করবে? আমাদের তো অত মানে ধনী রাষ্ট্র আমরা না, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো হয়তো ধীরে ধীরে পর্যবেক্ষণ করে সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে আমি আশাবাদী যে সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। এবং আজকে বরেন্দ্র টেলিভিশনের যে আজকে যে আয়োজনটা, সারা পৃথিবী যখন একরকম ভঙ্গুর অবস্থার ভিতরে একটা আতঙ্কের মধ্যে আছে, সেখানে আজকে এই বরেন্দ্র টেলিভিশনের আজকের আয়োজনটা নগর এবং মহানগরীর উন্নয়নে, তার মানে এই জায়গা থেকে আমরা আবার বিশ্বাসের জায়গা এবং ঘুরে যে দাঁড়ানো যায় সেই চেষ্টাটা করছি। ধন্যবাদ সেই কারণে। আর একটা বিষয় দেখলাম যে এই করোনা পরিস্থিতি সিটি কর্পোরেশন যে বাজেটটা ঘোষণা করেছে বিগত বাজেটের চেয়ে বাজেটের কলেবরটা বেশি, সেই জায়গায় আপনাদের শক্তির জায়গাটা কি হবে যেটা আপনার অভ্যন্তরীণ খাতকে গুরুত্ব দিচ্ছেন? আর একটা বিষয় থাকে যে আমাদের বিশ্বের
প্রেক্ষাপটে বাংলাদেশের যে ধরনের রাষ্ট্রীয় পলিসি ছিল কিছু তো পরিবর্তন আসবে। আমরা শিল্পের দিকে এগোচ্ছিলাম, পাশাপাশি এখন করোনা পরিস্থিতি যে ডিভাইসটা আমাদেরকে দিল, যে আমরা যখন সিটি কর্পোরেশনে যে কলেবরটা বাড়ানোর কথা বলছি, শিল্পের পাশাপাশি কৃষিকে আপনারা কীভাবে গুরুত্ব দিবেন, এরকম ভাবনার বিষয়গুলো সিটি কর্পোরেশনের ভিতরে আসছে কিনা? সিটি কর্পোরেশনের কলেবরটা বৃদ্ধির জন্য ইতিমধ্যেই অনেক কার্যক্রম এগিয়ে গেছে, হয়তো এই অবস্থার সৃষ্টি না হলে এই জুনের ভিতরে আমরা হয়তো কোনো মেসেজ পেতাম। সেই জায়গার দিক থেকে দেখলে এটা দেখাই যায় যে আপনার এই উন্নয়ন এবং যে বাজেটের কথাটা বললেন, আমাদের সেই বাজেটের একটা জায়গা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহীর উন্নয়নের জন্য প্রায় 3000 কোটি টাকা এখানে মিশন বরাদ্দ করেছে। সেই 3000 কোটি টাকার থেকে আমরা প্রায় 500 থেকে 600 কোটি টাকা এই অর্থ বছরে পাচ্ছি। সেখান থেকে এবার আমাদের মানে সিটি কর্পোরেশনের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছি। এবং অভ্যন্তরীণ যে আয়ের কথা বললেন, সেই আয়ের জায়গা হচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে, যেমন যে আমার সঙ্গে আজকে যিনি অতিথি আছেন লিডার সাধারণ সম্পাদক, তাদের কিন্তু একটা যথেষ্ট ভূমিকা আছে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনটা পুরোটাই কিন্তু আমরা নির্ভরশীল জনগণের ট্যাক্সের পয়সায়, সেখানে যেহেতু অনেক বহুতলা বাড়িঘর অফিস আদালত তৈরি হচ্ছে, এখান থেকে আমাদের একটা ভালো আয় ধরা আছে। এবং আমরা আশাবাদী যেগুলো কাটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। যে সম্ভাবনার কথা বললেন, যে আমাদের যারা লিডার যারা ব্যবসায়িক মহল আছেন, আমাদের সিটি কর্পোরেশনকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ রাষ্ট্রে যেভাবে করে বিকাশ বা সব নগরীগুলো সেভাবে গড়ে উঠেছে, বর্তমান প্রেক্ষাপটে আপনাদের বিশাল একটা অবদান আছে। যে করোনা পরিস্থিতি নতুন একটি মেসেজ আমাদেরকে দিল, এবং এর আগেও আমরা দেখেছি ঢাকাতে যখন নিমতলার বা চকবাজার যখন অগ্নিকাণ্ডের ঘটনাগুলি যখন ঘটেছে, তখন আমাদের ভাবনা এসেছিল যে ঢাকা কেন্দ্রিক যেই নগর বা আমাদের বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থাটা গড়ে উঠেছে সেই জায়গায় এভাবে করে চলবে না, যে বাণিজ্যিক সেক্টরটা যেভাবে গড়ে উঠেছে তার বাইরে আসতে হবে। সেই জায়গায় আপনারা করোনা পরিস্থিতি এবং আগামী দিনে যে দুর্যোগগুলো আসতে পারে এবং যে লকডাউনে যে ধরনের পরিস্থিতি আসতে পারে, যে আপনি অঞ্চল ভেদে যে ধরনের উন্নয়ন, সেই জায়গায় আপনারা মেলবন্ধন যে আগামী সিটি কর্পোরেশন কোন প্রকল্পগুলো করবে বা আমাদের সরকারের পক্ষ থেকে স্থানীয় সংসদের পক্ষ থেকে কি ধরনের কার্যক্রম হচ্ছে, এই ধরনের মেলবন্ধন আপনার প্রয়োজনীয়তা ফিল করছেন কিনা, বা আপনাদের আগামী দিনে যে প্রকল্পগুলো হবে বা চলমান প্রকল্পের ভিতরে ধরনের কোনো মেসেজ আছে কিনা? আমাদের এই রিডার শুরু জন্মনগর থেকে মেয়র এসএম খারিজুল নতুন আমলে আমাদের সরাসরি অভিভাবক হিসেবে কাজ করেছেন, এবং তার গতিশীল নেতৃত্বে কিন্তু আমরা একটা পর্যটন নগরী হিসেবে রাজশাহীকে নতুন একটা খাত আমরা সৃষ্টির চেষ্টা করছিলাম, যে কারণ আমাদের সেই ধরনের রিসোর্স আছে, আমরা এই দিকে সব থেকে এগিয়ে যে আমরা খুব সহজে পর্যটন নগরীর তকমাটা পেতে পারি, তো সেই দিকে আমরা কাজ করছিলাম। এর মধ্যে তো কোভিডের হানা হলো। এখানে বর্তমানে আসলে আমাদের যে ব্যবসায়িক সেক্টরগুলোতে আছে, আমরা যে ফ্ল্যাটগুলো বিক্রি করেছি, প্লাস হচ্ছে যেগুলো ক্রেতা নতুন ক্রেতা আসছেন, পুরাতন ক্রেতা যেগুলো ছিলেন, এই সব কিছু মিলে এখন কিন্তু খুব একটা দুরবস্থার মধ্যে যাচ্ছি। আমাদের পক্ষে আগামীতে হয়তো প্রজেক্ট চালানোটা দুষ্কর হয়ে পড়ছে। এখন পর্যন্ত আমরা কোনো কর্মী ছাঁটাই করিনি, এটা আমরা অনেক কষ্টে আমরা এটাকে মেনটেন করে যাচ্ছি, বাট হয়তো সামনে এই অবস্থার মধ্যেও আমরা পড়ে যেতে পারি। সেখানে আমরা আসলে একটা ভয়ঙ্কর দিকের এইটাই চিন্তা করতেছি, আর আবার পাশাপাশি আশাও দেখতেছি যে আমাদের মেয়র সহ আমাদের যারা আছেন, সিটি ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ যারা আছেন, প্লাস আমরা সাংবাদিক কর্মী বলেন, আমরা সবাই কিন্তু রাজ্যের মানুষ, এই খুব একসাথে আমরা থাকতে পছন্দ করি এবং আমরা কিন্তু একে অপরকে এইভাবে সাহায্য করি, তো সেই জায়গাটাতেই আমরা আশার আলো দেখি যে আমরা হয়তো ঘুরে দাঁড়াবো। যেটা একটা কথা বললেন যে আমাদের এই অর্থ বছরে 500 কোটি টাকা বা 600 কোটি টাকা আসছে, আপনারা স্বাভাবিকভাবে যারা ব্যবসায়িকরা আছেন, আবাসন যারা ব্যবসায়িক আছেন, তারা একটু বড় সংকটের ভিতরে পড়বেন, কারণ আপনাদের যে মূলধনটা বিনিয়োগ করে সেটা একটা হিউজ পরিমাণের মূলধন, এবং যারা আপনাদের গ্রাহক নেবেন তাদেরকে একটি বড় মোটা অঙ্কের অর্থ দিয়ে আপনাদের সেবাটা নেওয়া লাগে। সেই জায়গায় সিটি কর্পোরেশন এই ধরনের আর্থিক যে উন্নয়ন প্রকল্পগুলো হবে তা আপনাদের ব্যবসায়িক এই সংকট মুহূর্ত কাটিয়ে উঠতে কোন ধরনের সহায়তা রাখবে কিনা? আসলে এইখানে যে আমি আশা করি যে কিছুটা হয়তো আমরা রিলিফ পেতে পারি, যেমন যে জায়গাগুলো আছে যে আর্থিক প্রণোদনার একটা বিষয় আছে, সাথে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা প্লাস হচ্ছে উৎসাহ প্রদান, এই বিষয়গুলো কিন্তু অনেকখানি কাজ করে একটা মানুষকে, উদ্যোক্তাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।
তো সেই ক্ষেত্রে আমরা হয়তো আর্থিক মূল্যবৃদ্ধি এর আগেও পাইনি বা বর্তমানেও পাচ্ছি না বা সেই জায়গা আছে কিন্তু আপনার আমাদের যে উৎসাহ উদ্দীপনা দেওয়া আমাদের পিছনে থেকে পরিবেশটাকে বজায় রাখা শান্তিময় একটা পরিবেশ বজায় ছিল এই জায়গাগুলো কিন্তু করেছে দেখেন এই যে আমরা যে জিনিসটাই করতেছি যে সিআরআই আওয়ামী লীগের একটা রিসার্চ ইনস্টিটিউট এটা বলতেছে যে এই কোভিডে কিন্তু 60 লক্ষের লোক স্থায়ী বেকারত্ব হবে এইখান থেকে আমাদের উত্তরণের উপায়গুলো কি এখন থেকে কিন্তু আমরা এই ব্যাপারটাতে ব্যবসায়ী সমাজ সহ যারা বুদ্ধিজীবী আছেন যারা এই আছেন তাদের সকলে মিলে একটা কিন্তু আমাদের সলিউশনে যেতে হবে এবং আমাদের টার্গেট ফিট করতে হবে সেখানে 500 কোটি টাকা আসলে যথেষ্ট না এইখানে আরো আমাদের টাকা প্রয়োজন এই সিটি কর্পোরেশনে আপনারা আমরা আমাদের সরকারকে অনেক আগে থেকে একটা ইয়ে ছিল যে আমাদের অঞ্চল ভিত্তিক কিছু বাজেট করাবো কেন সারা বাংলাদেশে আপনি বলতেছেন 1 লক্ষ টাকা প্রণোদনা দেওয়া হবে দেখা যাবে যে ঢাকা চট্টগ্রাম দিতে আপনার 99,000 কোটি টাকা শেষ হয়ে গেছে 1,000 কোটি টাকা সারা বাংলাদেশের মধ্যে আমরা পাচ্ছি না তো এই যেখানে একটা রাজশাহী অনেক প্রমিজিং সিটি এবং এখানে অনেক ধরনের আপনার কৃষি বলেন প্লাস হচ্ছে আমরা আদার্স যে ফ্যাসিলিটিস গুলো আছে চিকিৎসা শিক্ষা এই জিনিসগুলো এবং রাজশাহী সিটিকে বিশ্বের বুকে আমরা তুলে ধরেছি গ্রিন সিটি ক্লিন সিটি হিসাবে তো নির্মল বাতাসের শহর হিসাবে আপনারা তুলে ধরেছি তো এই কাজগুলো তো আমরা করেছি তো অন্য শহরের তুলনায় তো আমরাও কিছুটা এর মানে টাকা পাওয়ার অংশীদার যা বলছিলেন যে আমাদের যে দলটি আসলে রাষ্ট্র ক্ষমতায় আছে বা সরকারে আছে সে দলের যেটা গবেষণা সেল সে গবেষণা সেলে বলছে যে 60 লক্ষ তরুণ বেকার হবে আমরা জানি রাজশাহী তারুণ্যের নগরী এবং এই জায়গায় যে সিটি কর্পোরেশন নির্বাচনে এক ধরনের কর্মসংস্থানের উপর জোর দেওয়া আছে এই করোনা পরিস্থিতিতে আসলে বেকার সমস্যাটা নগরীতে কি ধরনের আছে এবং সেই বেকার সমস্যা সমাধানে আপনাদের করণীয়টা কি ধন্যবাদ আপনাকে অত্যন্ত সময়োপযোগী আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন আসলে এই কথা আমরা সবাই জানি যে যদি শুধু রাজশাহীর কথা বলি তাহলে রাজশাহীতে ব্যবসা বলতে কি আছে এখানে কিন্তু ব্যবসা সেরকম কোনো প্ল্যাটফর্মমুখী কিছু না এখানে যা আছে আড্ডি মার্কেট নিউ মার্কেট এই সমস্ত জায়গাতে মানুষ কর্মচারী থাকে ওষুধের দোকানে মানুষ কর্মচারী থাকে এখানে অটো রিক্সা আসার পরে অটো রিক্সা অনেকে জীবন জীবিকা নির্বাহ করে এই জিনিসগুলো থেকে আমরা আসলে সারা বাংলাদেশের চিত্রের সঙ্গে আমাদের রাজশাহী চিত্রটা মিলবে না এখানে বেকারত্বের হার সেই কারণে তেমন কোনো প্রভাব ফেলবে না তবে কিছু জায়গায় কিছু সমস্যা তো হচ্ছে সেই সমস্যাগুলো এরকম যে মানুষ আগে রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত তার রিক্সা বা অন্যান্য কার্যক্রম চালু বেড়াতো জনসংখ্যা বেশি মুভ করতে সেখানে একটা আমার কাছে যে ভিন্ন একটা আশঙ্কা আছে সেটা হচ্ছে যে আগামী দিনগুলো রাজশাহীর হয়তো বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে এইরকম কার্যক্রম চলতে থাকলে এই এই জিনিসটা একটু শক্তভাবে যদি দেখা যায় সবার সাথে সবার সমন্বয় করে তাহলে সেই জায়গাটাতে খুব ভালো কিছু হবে আর সম্মানিত রিডার যে সাধারণ সম্পাদক বলছিলেন আসলে রাজশাহীতে আমি আপনাদেরকে ঠিক তা না কিন্তু আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে আপনারা কিন্তু অনেক বড় ঝুঁকি নিয়ে রাজশাহীতে এত বড় একটা ব্যবসা করতে এসেছেন আপনি চিন্তা করে দেখুন যে রাজশাহীতে আমরা যত বলি শিল্প কলকারখানা আমের আম কৃষি এই সমস্ত জিনিসগুলোর উপর নির্ভরশীল কিন্তু আমরা আজ পর্যন্ত আমি কখনো কিন্তু দেখিনি যে এইভাবে যে ধান নিয়ে আসলে কি করা যেতে পারে তার জন্য একটা বড় কোনো ব্যবসার কোনো জায়গা থাকতে পারে কিনা এখানে যা আছে আলুর কোল্ড স্টোরেজ আছে আমের কিন্তু নাই তো এই জিনিস আর তারপর আমাদের রেশম এত বড় একটা মানে প্রতিষ্ঠান একটা সেই প্রতিষ্ঠানটা আজকে নড়বড়ে অবস্থা এই জায়গাগুলোকে টিকিয়ে রাখার জন্য না যদি এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে আমরা আমাদের জনগণকে সম্পৃক্ত করতে পারি তাহলে এখানকার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে রাজশাহীর লোকালি যদি অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হয় তাহলে রিডারা যে স্বপ্ন নিয়ে যে আস্থা যে বিশ্বাস নিয়ে এই শহরে কার্যক্রম করতে এসেছে তাদের আমার মনে হয় যে আপনাদের সেই স্বপ্ন পূরণ হবে অন্যথায় আগামী দেখা যাচ্ছে যে 2-5-10 বছর পরে আপনার কিন্তু কঠিন একটা অর্থনৈতিক ধসের মধ্যে পড়ে যাবেন কারণ এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি একটা বাড়ির ভাড়া কখনো 50,000 টাকা আশা করা যায় না বা 30-40,000 টাকা আশা করা যায় না এখানে ভাড়া কিন্তু 5,000-10,000-12,000 টাকা তো আপনারা এখানে 100 কোটি টাকা ইনভেস্ট করবেন ব্যাংক থেকে লোন নেবেন যে একটা হতাশার মধ্যে যাবে তা আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করে এগুলোর সঙ্গে সঙ্গে আরো যদি কিছু করা যায় আপনারা যে এসেছেন আপনাদেরকে আপনাদের আমি সফলতা কামনা করি
সেই সাথে এই জিনিসগুলো নিয়ে রাজশাহীর ব্যবসাকে নিয়ে আরেকটু যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। কারণ আপনারা এই ব্যবসায় এসে যেমন ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করছেন, ঠিক সরকারও কিন্তু সেই ঝুঁকি নিয়ে জনগণের অর্থগুলোকে ব্যাংকের মাধ্যমে আপনাদের কাছে দিয়ে সরকারও যেমন ক্ষতিগ্রস্ত হবে, আপনারা ব্যক্তিগতভাবেও কিন্তু সেই জায়গাতে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বিষয়গুলো একটু মাথায় রেখে সবার সঙ্গে সমন্বয় করে করলে আমার মনে হয় যে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা যেতে পারবেন। এবং আমরা রাজশাহী নিয়ে যে স্বপ্ন দেখি আগামী দিনে যে রাজশাহী সুন্দর নগরী থাকবে, সমস্ত কিছু দিক দিয়ে থাকবে, সেই জিনিসগুলো আমরা এই সুন্দর নগরীতে মানুষ বসবাস করতে আসবে। এখানে যেটা বলছিলেন যে স্বাভাবিকভাবে যে আমরা ঢাকাতে যে সমস্যাটা দেখছি, ইদানিং রাজশাহীতে দেখা যাচ্ছে টুলেটের যে ধরনের করে আমরা সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছি, এক ধরনের মেসেজ দিচ্ছে যে নগরীতে এক ধরনের একটি শ্রেণী চাপের মুখে পড়েছে অর্থনৈতিকভাবে, তারা স্বাভাবিক করতে কঠিন হচ্ছে, সেই জায়গায় রিডার জন্য এক ধরনের চ্যালেঞ্জপূর্ণ পরিবেশ আছে। ব্যাংক ঋণের যে ধরনের করে তারা তারল্য থাকার পরেও তারা যে সংকটের কথা বলছে, এই চ্যালেঞ্জগুলো আপনি কীভাবে মোকাবেলা করবেন? টুকুভাই যে কিছু পরামর্শ দিলেন তার জায়গা থেকে যে অঞ্চলে কৃষিভিত্তিক কিছু সম্ভাবনা আমরা তৈরি করতে পারি এবং নগর যেহেতু বৃদ্ধি পাবে সেই জায়গাতে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে সেই ধরনের আপনাদের এই আর্থিক সংকট মোকাবেলার জন্য আপনারা সে ধরনের উদ্যোগের দিক ভিতরে যেতে চান এবং আপনারা বিভিন্ন মহলের আপনারা পাশে পেতে চান, এই ধরনের কোনো পরিকল্পনা বা চ্যালেঞ্জ মোকাবেলার কোনো চিন্তা? টুকু ভাই একটু ভালো দিকে বলেছেন, সে সাথে যে বিষয়গুলো আছে যে রিডা বর্তমানে রাজশাহী শহরে প্রায় 12,000 কোটি টাকা ইনভেস্ট করে আছে এবং ১২০০ কোটি টাকা আমরা আমাদের বর্তমানে ইনভেস্ট, এখানে নতুন 105টা বিল্ডিং এ প্রায় 1800 ফ্ল্যাট আমরা তৈরি করতেছি। আসলে আমরা যদি কর্মসংস্থান বা মানুষকে এইখানে না নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আসলে এই ব্যবসাটা অনেকের সম্মুখীন কিছুটা আসবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের দায়িত্বশীলের জায়গা থেকে আমাদের বিজনেস তো হচ্ছে এখানে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু প্রায় 2 লক্ষ লোক জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজশাহীতে 2 লক্ষ লোক জড়িত, এর সাথে 10,000টা আইটেম, এর সাথে আপনার আপনার 251টা খাত জড়িত যেখানে আপনার রড সিমেন্ট লোহার মিস্ত্রি রঙের দোকান এভরিথিংস এই সবাই কিন্তু ইনক্লুডেড। তা আমরা চাচ্ছি যে এই সেক্টরটাকে যদি আমরা টিকে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা 2 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি, জীবন জীবিকার ব্যবস্থা করতে পারছি এর মাধ্যমে, তো সেক্ষেত্রে এই মানুষগুলো বেকার হতে পারছে না। আপনারা এই সেক্টর টিকে রাখার জন্য কি ধরনের নগর চান বা কি ধরনের সিটি কর্পোরেশনের আপনারা সহযোগিতা চান, ব্যাংকগুলোর আপনি কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? এখানে আমি বলবো যে এখানে যে সকল আমাদের শ্রমগণ খাতগুলো আছে সেখানে প্রচুর বিনিয়োগ করতে হবে প্রথম একটা, দুই নম্বর হচ্ছে যে আপনার ব্যাংকগুলোকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে, শুধু সরকারের কথা মানে করলে হবে, তাদেরও একটা আন্তরিকতা থাকতে হবে। তিন নম্বর যে বিষয়গুলো আমি বলবো যে আপনার দুর্নীতি যেগুলো খাত আছে সেগুলোকে শক্ত হাতে একটু দমন করতে হবে, আমাদেরকে সবাই মিলে সরকারের কর্ম পরিকল্পনা আন্তরিকতার সাথে একটা বাস্তবায়নে যেতে হবে, তারপর নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে এবং পুরাতন উদ্যোক্তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অঞ্চল ভেদে আমরা প্রণোদনা আমরা চাচ্ছি এবং এই প্রণোদনাকে নিয়ে আমরা যদি কাজ করতে পারি আঞ্চলিকভাবে তাহলে রাজশাহী প্রমিজিং একটা একটা সিটি সেটা আমরা আবারও প্রমাণ করতে পারবো এবং আমরা বিশ্বের বুকে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো। কাজী ভাই যেটা বললেন যে আমরা যে এই বিষয়টা সারা দেশে পত্রিকার ভিতরে দেখেছি, ত্রাণ বিতরণের যে ধরনের আমরা অনিয়ম দেখেছি, যে ধরনের মানুষকে বিক্ষুব্ধ করেছে, তার বাইরে আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা চিত্র দেখেছি যে ত্রাণগুলোর একটি সুসংবণ্টনের তারা ব্যবস্থা করেছেন, কিন্তু দুর্নীতি মানে যে আমরা পত্রিকায় শুধুমাত্র দেখবো চাল চুরি ত্রাণ চুরি এমন তো নয়, যে সরকারের যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ সঠিক জায়গায় যেন পৌঁছায়, সেই সুবিধা যেন যারা হৃদয় ব্যবসায়ীরা আছে তাদের কাছে পৌঁছায়, সেই জায়গায় কী ধরনের আমরা সুশাসন প্রত্যাশা করি, যে সরকারের যে বরাদ্দগুলো আসবে সরকারের পক্ষ থেকে এবং আমাদের যে দায়িত্বটা আছে সরকারের কাছ থেকে সেই বরাদ্দগুলো না, আমরা কিছু কিছু জায়গায় বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে আমরা কিছু দেখতে পাই যে অঞ্চল ভেদে যে ধরনের করে আমরা আর্থিক বরাদ্দর খাট দেখা যায়, এক অঞ্চলে 10% বরাদ্দ বা আমাদের যে লক্ষ্মীপুর বা নোয়াখালীর সাইডে 80% বরাদ্দ এমন চিত্র আমাদের সামনে চোখের সামনে ভেসে উঠেছে। হ্যাঁ ধন্যবাদ ভাই, আপনার এ কথা সঠিক, কিন্তু সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যে আসলে নেতৃত্বের জায়গাতে যদি নেতৃত্ব দেওয়ার মতো মানুষগুলো না থাকে তাহলে আমরা বারবার এভাবে বঞ্চিত হব। আমাদের এখানে বিগত দিন থেকে যেভাবে রাজশাহীকে অবহেলা করা হয়েছে, অবহেলাভাবে দেখা হয়েছে, তারই কিন্তু এগুলো প্রতিফলন আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আমি আশাবাদী যে আমরাও এই দাবিটা বিভিন্ন ফোরামে আলোচনা করি উপস্থাপন করি যে অঞ্চল ভিত্তিক আসলে যে যে অঞ্চল যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই অঞ্চল ভিত্তিক যদি বাজেটগুলো দেওয়া যায়
তাহলে আমরা এখানে অবশ্যই উপকৃত হব। এই ক্ষেত্রে আমাদের এই সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা ভাই একাধিকবার সংসদে তার বক্তৃতায় এই বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন এবং সাধ্যমতন চেষ্টা করেছেন আমাদের জাতীয় চার নেতার অন্যতম রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র রয়েছেন খায়রুজ্জামান লিটন ভাই, যখনই আসলে ঢাকায় তিনি যান তখন কিন্তু তিনি চেষ্টা করেন বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে গিয়ে যে আসলে রাজশাহীর জন্য আলাদা কীভাবে কী আনা যায়। তো আমরা আশাবাদী যে হয়তো যে ক্ষতিগুলো হয়েছে সমস্ত কিছু আমরা পোষাতে পারবো না, কিন্তু একটা জায়গার উপরে এখানে দাঁড়াতে পারবো বলে আমি বিশ্বাস করি। যে কথাটা বললেন যে আমরা দেখলাম যে রাজশাহীর পক্ষ থেকে যে আমের যে ধরনের আমাদের একটা বাণিজ্য আছে উত্তর ভূমি কেন্দ্রিক, আমাদের রেলকে আম পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছে, এই জায়গায় এক ধরনের ব্যবসাকে বাঁচানো, যে উত্তরবঙ্গের ব্যবসাকে বাঁচানো যা আমাদের অর্থনীতিকে ধরে রাখতে অনেকাংশেই সাপোর্ট করে। আর একটা বিষয় যে আমাদের যারা রাজনীতিবিদ তারা সমস্যার সমাধানের পথে হাঁটেন, আর আমাদের যারা ব্যবসায়িক আছেন তারা সম্ভাবনা দেখেন। আপনি উত্তরবঙ্গ কেন্দ্রে কী ধরনের সম্ভাবনা দেখেন এই করোনা পরিস্থিতিতে? এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে একটি অঞ্চলে যেন কোনো উৎপাদন বন্ধ না থাকে, কোনো পতিত জমি যেন না থাকে, যদি থাকে সেই জমিকে তারা সরকার সিজ করে নেবে, এমন ধরনের কঠোরতার কথা বলছে, এক ধরনের তিনি মেসেজ দিচ্ছেন, এক ধরনের নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছে, এর ভিতরে আপনারা কি ধরনের সম্ভাবনা খুঁজে পান? এটা আমাদের জন্য একটা অনেক বড় আশার জায়গা যে আমরা আসলে উত্তরবঙ্গ একদিন মূল্যায়িত হবে, সেই যে বিশ্বাসটা আমাদের ছিল সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আরো কাছে আসছে। আগামীতে উত্তরবঙ্গ থেকে আমরা কিন্তু এই পুরো বাংলাদেশের খাদ্য সাপ্লাই করি, আমরা ফুড গোদাম বলা হয় আমাদের উত্তরবঙ্গকে। তো এই যে এই সাপোর্টেড একটা রোল ছিল আমাদের এতদিন, হয়তো মানুষ অভাবে ছিল না বলে হয়তো বুঝতে পারে নাই, এখন বুঝতে পারতেছে। তো সুতরাং সেখানে একটা নতুন সম্ভাবনা আসছে এবং আমরা সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এবং সেই সাথে আমি বলতে চাই যে এই যে করোনা যুদ্ধে যে ফ্রন্টলাইন যোদ্ধা যারা আছেন, ডাক্তার বলেন, পুলিশ বলেন, সাংবাদিক বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা, এদের সকলেই কিন্তু এফেক্টেড হচ্ছেন, মারা যাচ্ছেন। তো এই জায়গাতেই কিন্তু আমাদের যে চিকিৎসার সাথে যারা জড়িত আছে বিশেষজ্ঞ, তাদের মতামতগুলো কিন্তু আমাদের গুরুত্ব সাথে নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা আছেন তাদের মতামতগুলো কিন্তু আমাদের গুরুত্বভাবে নিতে হবে। এবং আমাদের রাজনীতিবিদরা যে লিডাররা আমাদেরকে যে পথটা দেখাচ্ছে সেটাকেও কিন্তু আস্থার সাথে নিতে হবে। আমরা চাই যে আমাদের বিশেষ করে আমি রাজশাহীর ক্ষেত্রে বলতে পারি যে আমরা যদি এস এম কায়রুজ্জামানের নেতৃত্বে আমরা সুসংগঠিতভাবে কাজ করি এবং আমরা যদি যারা বিজনেসম্যান আছেন, যারা রাজনীতিবিদ আছেন, ইভেন কৃষক যিনি আছেন তাকেও আমাদের কিন্তু এখন আলোচনা টেবিলে নিয়ে আসার প্রয়োজন পড়েছে। কারণ আমি কৃষি ক্ষেত্রে দেখেছি, আমার অ্যাগ্রো ফার্ম ছিল, আমি 3 বছর এটার সাথে রিলেটেড ছিলাম, যে কৃষি এমন একটি সেক্টর যেখানে আপনি আপনার শ্রম হচ্ছে 40% 60% ওপরওয়ালার উপরে নির্ভর করতে হয়, তারপরে আপনি একটা ফল পান। সেই জায়গার অনিশ্চিততার জায়গাতেও কিন্তু কৃষক অনেক সাহস নিয়ে, এই জায়গাটা তো অনেক সাহস লাগে এবং এতটা ইফেক্টিভ একটা জায়গা ভাই, যে এখানে আমরা হয়তো ডেভেলপারের কাজ বললাম আজকে ছাদ ঢালাই দেবো না কালকে দেবো, এটা সম্ভব, কিন্তু কৃষিতে আজকে যে জমি সেচ দেবো না কালকে দেবো, আজকে হাল করবো না কালকে করবো, সেটা কিন্তু সম্ভব না। সুতরাং তাদেরকেও মূল্যায়িত করার একটা সময় এসেছে। আমি মনে করি যে এদেরকে সবাই মিলে যদি আমরা বসি আর আলোচনা করি, আলোচনা করলে কিন্তু একটা ভালো ফলাফল আসবে। এবং আমি বরেন্দ্র দেবীকে ধন্যবাদ জানাচ্ছি যে মেসেজগুলো আমরা আসলে চেষ্টা করতেছি, এটা আমরা সবাই মিলে আমাদের যদি এই সেই মেসেজ নিয়ে আমরা কাজ করতে পারি, আগামীতে এই উত্তরবঙ্গ সহ আমাদের রাজশাহীকে আবারও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে নিয়ে দাঁড়াতে পারবো। এবং টুকু ভাই যেটা বলছিলেন যে আমাদের আসলে বেকারত্বের প্রভাবটা যেটা ওইভাবে না আসলেও আমাদের যে সরাসরি এফেক্টেড হবো না, বাট যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে সেক্টরটা আছে, আমাদের রাজশাহীর বুকে সবচেয়ে বড় সেক্টর হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর, বিজনেস বলতে শুধু রিয়েল এস্টেট সেক্টর। সেকেন্ড ওয়ানে আপনি যান সেক্ষেত্রে আপনি ওই আলুর কোল্ড স্টোরেজ সেক্টর, তাছাড়া কিন্তু প্রোডাকশন মুখে আর কোনো সেক্টর আমাদের নাই। সো এই সেক্টরগুলো যেন বেঁচে থাকে আমাদের, কারণ টুকু ভাই যেটা বলছেন যে 500 কোটি টাকা আপনার 900 কোটি টাকা এবার ব্যাংক ই দেওয়া হয়েছে, বাজেট দেওয়া আছে, সেখানে কিন্তু একটা বড় জিনিস দেওয়া আছে যে আমাদের হোল্ডিং ট্যাক্স থেকে ইনকাম হবে। তো সেই জায়গাটাও কিন্তু করতে হবে। আমরা এর আগেই করছিলাম, আমাদের মেয়র সাহেব মহোদয় ওনারা ছিলেন, আমরা মিটিং করেছিলাম আরডিএর সাথে, যে আমাদের আরডিএতে কিন্তু 500 ফ্ল্যাট এখনো রেজিস্ট্রেশন হয়নি, যে 500 ফ্ল্যাট রেজিস্ট্রেশন যদি আমাদের করা যায় সেক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশন কিন্তু এখান থেকে একটা ইনকাম পায়। প্লাস হচ্ছে যে সরকারের কিন্তু 200 থেকে 300 কোটি টাকা এখানে আটকিয়ে আছে, বর্তমান যিনি
আজকে চেয়ারম্যান আছেন যিনি অথরাইজেশন যিনি আপনার সিইও আছেন এবং উভয় ম্যাজিস্ট্রেট যিনি আছেন ওনারা কিন্তু বেশ আন্তরিকতার সাথে এগিয়ে আছেন তবে সেটা অনেক স্লো আমি মনে করি এই জায়গাটা একটু বাড়ালে গতিটা বাড়ালে আমরা হোল্ডিং ট্যাক্সের গুলো কিন্তু দ্রুত করে দিতে পারি ইভেন যে ক্লায়েন্টটা আমার কনফার্ম করছে যে আমি ফ্ল্যাট নিব তারও কিন্তু আমি নামে হোল্ডিং ট্যাক্স একটু খুলে দিতে পারি মানে আমি যদি আমার সরকারকে সাপোর্ট না করি আমি যদি আমার প্রশাসনকে সাপোর্ট না করি আমি যদি আমার সিটি কর্পোরেশনকে সাপোর্ট না করি তাহলে আমি ওনাদের কাছ থেকে চাইবো কি সেই জায়গা তো আর দায়বদ্ধতা থেকে ওনাদের সাথে এর আগেও আমরা আলোচনা করেছি রিজন ভাই নিজে সরাসরি ডেকে নিয়ে আমাদের সাথে বসছিলেন আমরা কথা বলেছি তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সাপোর্টটা করছি কিন্তু আমাদেরকেও সেই জায়গাটা বললেন যে প্রত্যেক নাগরিকের দায়িত্ব থাকে ব্যবসায়িকরা তাদের জায়গা থেকে আয়ের খাত বৃদ্ধির যেটা কথা বললেন আরেকটা কথা জানতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে আমাদের যে বড় একটি খাত এবং যে জায়গায় যে খাত নিয়ে মানুষ বিক্ষুব্ধ যে সেবা খাত এবং সেই জায়গায় আছে মেডিকেল কলেজ হাসপাতাল একটি বড় জায়গা জুড়ে থাকে বিভিন্ন শুধু রাজশাহী নগরী না আমরা আশেপাশের জেলা শহরগুলো এই করোনা পরিস্থিতি তাদেরকে করোনা যারা একবারে মুমূর্ষু রোগী আছেন তাদের সেবার জন্য এই জায়গায় আসতে আসতে হচ্ছে সে জায়গায় আমরা কী ধরনের সেবাটা পাচ্ছি মান বৃদ্ধির ক্ষেত্রে আপনার কী ধরনের উদ্যোগ রাখবেন এবং আমরা প্রত্যেক জায়গায় আমরা প্রত্যাশা করি যে আমাদের যে উন্নয়নটা ঘটবে যে প্রকল্পগুলো আসবে আমাদের সড়কের বেহাল দশা নিরাপদ হবে এটা দৃশ্যমান বিষয় কিন্তু যে রক্তক্ষরণগুলো ঘটছে চিকিৎসা ব্যবস্থা দীর্ঘদিন আগে যেটা 600 শয্যার হাসপাতালকে 1200 শয্যার হাসপাতাল করা হয়েছে লোক বলের ঘাটতি ছিল বর্তমান সময়ে স্বাভাবিকভাবেই চিকিৎসক বাড়ানো হচ্ছে নার্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এর ভিতরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে গুণগত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি ধরনের উদ্যোগ থাকবে এবং কি ধরনের প্রত্যাশা থাকবে এবং নগরবাসীর চাহিদা সুনিশ্চিত করার জন্য যাদের সেবা খাত সুনিশ্চিত করার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নেবেন ধন্যবাদ আপনাকে আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি যেমন সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যে বাংলাদেশে যে সমস্ত জায়গাগুলো সমস্যা আছে বিশেষ করে এখন চিকিৎসকদের বিষয়গুলোতে নতুনভাবে নিয়োগের ব্যবস্থা খুব দ্রুত করে দিচ্ছেন ঠিক তেমনভাবেই রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সার্বক্ষণিক মেডিকেলের সঙ্গে যোগাযোগ রেখে যা যা করার প্রয়োজন সেগুলো বিষয়ে তিনি তার পরামর্শ দিচ্ছেন এখানে অত্যন্ত দুঃখের বিষয় আমি একটা জিনিস এখন পর্যন্ত আসলে আমার নিজেই বোধগম্য না যে প্রণোদনা দায়িত্ব কি আমি বুঝি না আমি একটা জিনিস বুঝি যে ডাক্তারের দায়িত্ব সেবা করা সে ঝড় বৃষ্টিতে হোক যুদ্ধক্ষেত্রে হোক আর এই মহামারীর মধ্যে হোক ডাক্তারের কাজ তো সেবা করা সেবা করতে হবে তাকে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তাকে সেই কাজটুকু করতে হবে কিন্তু আমি খুবই বিরক্ত বর্তমানে এই সমস্ত চিকিৎসকদের আচরণের কারণে আপনি এটা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন রাজশাহীর কোনো ক্লিনিকগুলোতে কোনো ডাক্তাররা যায় না অনলাইনের মাধ্যমে তারা ইদানিং কিছু ব্যবসা বাণিজ্য করাচ্ছেন সবচেয়ে দুঃখজনক হলো সত্য কথা এই মহামারীর ভিতরে আপনারা আমরা যে যেভাবে পেরেছি যেখান থেকে পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু ডাক্তার সাহেবদের অনেক গাড়ি চালক ডাক্তার সাহেবরা তাদের বেতন দেননি তাহলে মানবিক দিক থেকে তারা আজকে কোন জায়গায় আছে এটাও বিবেচনার বিষয় আজকে রাজশাহীকে সুন্দর নগরী এবং রাজশাহীর যে ইতিহাস ঐতিহ্য আছে আমরা রাজশাহীকে নিয়ে যে স্বপ্ন দেখি এখানে একজন মানুষ সারাদিন পরিশ্রম করার পর অর্থাৎ একজন দিনমজুর 500 টাকা পায় এই দিনমজুরি যদি আবার মানিকগঞ্জের কেউ হয় মানিকগঞ্জে যদি কেউ কাজ করে ওরা সকাল থেকে 12টা 1টা পর্যন্ত একবেলা 500 টাকা পায় তারপর থেকে আবার 5টা পর্যন্ত করলে তাদেরকে ডবল পারিশ্রমিক দেওয়া হয় তাহলে আমাদের এখানে একটা ডাক্তারের সর্বনিম্ন ভিজিট হচ্ছে 700 টাকা একজন লোক যদি আক্রান্ত হয় তাহলে তাকে 2 দিনের খরচ দিয়ে একটা ডাক্তারের কাছে যেতে হবে তো এই জিনিসগুলো আমরা মেয়র মহোদয়ের সঙ্গে মাঝে মধ্যে আলাপ আলোচনা করি এবং সেই রকম ফোরাম পেলেও আমরা তখন বলি আমি আজকে রিডার সাধারণ সম্পাদককে একটু আহ্বান জানাবো যে আপনারা যখন এই শহরে সমস্ত কিছুতে অবদান রাখার জন্য আপনারা এসেছেন আপনারাও আপনাদের জায়গা থেকে একটা চাপের মধ্যে তাদেরকে রাখতে হবে যে এই শহরে চিকিৎসার খরচ এত করা যাবে না একটা ন্যূনতম জায়গার মধ্যে নিয়ে আসা দরকার এখানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা আসলেই হাসপাতালে গেলে কেউ সেবাটা যে সেবা যে জিনিস সেই সেবা আমরা কিন্তু পাই না আপনি যদি 32 নম্বর ওয়ার্ডে যান দেখবেন তার পাশেই একটা টয়লেট আছে কখনো সেখানে লাইট দেখা যায় না আর টয়লেটের যে বেহাল দশা
এখানে খাবারের যে মান আছে সেই খাবার মান একেবারে নিম্নমানের। এই সমস্ত জায়গা থেকে যারা আছে যারা এই সমস্ত কার্যক্রমের সাথে জড়িত, আমার মনে হয় যে তাদেরকে সঠিকভাবে খোঁজ খবর করে সেগুলো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমাদের সময় হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুজ্জামান টুকু, সময়তে কাউন্সিলের ৬ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন রিডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, তারা বিভিন্ন ধরনের সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বললেন, যার ভিতরে এই নগর এবং নগরীর বেড়ে ওঠা, এই করোনা পরিস্থিতিতে আমরা নতুন নতুন চিত্র, বাংলাদেশের মানুষ অকিবহাল হয়েছে, রাজ্যের সিটি কর্পোরেশনের মানুষ অকিবহাল হয়েছে। আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতের জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীকে সংসদে আমরা বিক্ষোভ প্রকাশ করে দেখেছি এবং তার বিপরীতে আমরা সেখানকার পরিচালক মহোদয়কে নতুন নতুন ব্যাখ্যা হাজির করতে দেখেছি। আমরা যেমন সড়কের মেরামত চাই, আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে তারও এক ধরনের আমরা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে চাই, এবং যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখানে সেবা দেন তারা ইচ্ছা মতো সেবা প্রদান করবেন, এটাও আমাদের নাগরিক হিসাবে কাম্য না। একটা ক্রাইটেরিয়ার ভিতরে থাকবে, তারা যদি সেই সেবামূলক খাতগুলোতে সেই ক্রাইটেরিয়ার ভিতরে তারা ফুলফিল না করতে পারে তাদের এক ধরনের পানিশমেন্টের ব্যবস্থা। নাগরিক যখন বিক্ষুব্ধ হয়, নাগরিক যখন জর্জরিত হয়, নাগরিক যখন সেবা খাতগুলো সেবা পায় না তখন তাদেরকে বিক্ষুব্ধ করবে, এর ভিতর দিয়ে আমাদের সম্ভাবনার এবং এই সমস্যার ভিতর দিয়ে আমাদের বেড়ে ওঠা। আমরা আশা রাখি যে সংকট মোকাবেলা করে আগামী দিনে আমরা কাঙ্ক্ষিত যে এই নগরী আমরা গড়েছিলাম গ্রিন সিটি ক্লিন সিটি, এবং সেই সিটি একটি মডেল সিটি হিসেবে আত্মপ্রকাশ করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ মুরব্বী।